যাদবপুরে আসবে ইসরোর প্রতিনিধি দল। রেডিও ফ্রিকোয়েন্সি এবং স্যাটেলাইট ইমেজিং নিয়ে আলোচনা, সরেজমিনে তারা গোটা বিষয়টি দেখবে, মেন হস্টেলও তারা দেখবে। এবং ইতিমধ্যেই আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন এক সপ্তাহের মধ্যেই আসবে ইসরোর প্রতিনিধি দল, তবে কবে আসবে সেই তারিখ এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। এরই মধ্যে যাদবপুরে র্যাগিং রুখতে ব্যবহার করা হতে পারে ইসরোর বিশেষ অ্যাপ, যে খবর সামনে আসছে। ফোনে অ্যাপটি ইনস্টল করতে হবে পড়ুয়াদের, সেই অ্যাপ কিভাবে কাজ করবে জেনে নেব আমাদের প্রতিনিধি কলকাতা স্টুডিও থেকে। কিশলয় রয়েছেন আমার সঙ্গে, কিশলয় আরও বিস্তারিত জানাবেন। আমি যাচ্ছি আমি আপনাদের জানাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে অ্যাপ, মোবাইল অ্যাপ কিভাবে কাজ করবে দেখে নেব সেই ছবি, যেখানে ফোনে অ্যাপটি ইনস্টল করতে হবে পড়ুয়াদের। তারপর কি করতে হবে, অ্যাপের সঙ্গে যোগ থাকবে ইসরোর স্যাটেলাইটের, অ্যাপটিতে থাকবে প্যানিক বাটন, প্যানিক বাটনে প্রেস করতে হবে, র্যাগিংয়ের শিকার হলে বা আশঙ্কা হলে অ্যাপ খুলে ওই বাটনে চাপ দিতে হবে। এর ফলে সঙ্গে সঙ্গে বার্তা পৌঁছে যাবে কন্ট্রোল রুমে, বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও থাকতে পারে সেই কন্ট্রোল রুম, সেখান থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই যে প্যানিক বাটনটা দেখতে পাচ্ছেন, সেই প্যানিক বাটনে প্রেস করতে হবে এবং সঙ্গে সঙ্গে একটি অ্যালার্ম বাজবে এবং চলে যাবে এই বার্তা কন্ট্রোল রুমে। সেই কন্ট্রোল রুম থেকে তখন ব্যবস্থা নেওয়া হতে পারে এই যে বার্তা যাচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে, সেই বার্তার পরিপ্রেক্ষিতে র্যাগিং রুখতে এবার ভরসা ইসরো, আর তার জন্য বিশেষ অ্যাপের ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে মহাকাশ বিজ্ঞানী তিনি জানাচ্ছেন, শান্তনু ভৌমিক তিনি আমাদের জানালেন যে এই ধরনের অ্যাপ ব্যবহার করে র্যাগিং রোখা সম্ভব এবং খুবই সুবিধাজনক এই অ্যাপ। যদি এই অ্যাপের সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে র্যাগিং রোখার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ হবে বলেই মনে করা হচ্ছে, এমনটাই মহাকাশ বিজ্ঞানীরা বলছেন। কি বলছেন শান্তনু ভৌমিক, শোনাবো আপনাদের। যেতে যেতে গিয়ে শ্রীলঙ্কার দিকে চলে গেছে এবং শ্রীলঙ্কান কোস্টাল গার্ড ওদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। লো আর্থ অরবিটে যে স্যাটেলাইট আছে সে একটা ডিস্ক বসানো হলো আমাদের অমৃতাপুরী ক্যাম্পাসে, ওটাকে স্যাটেলাইট ডিস্ক বলা হয়। এবং সেখানে ওরকম নৌকোতে যারা মাছ ধরতে যান এরকম 1000 জন কিন্তু এরা ওই একটা অ্যাপ ওখানে ডাউনলোড করলো। এবং আমাদের যে কন্ট্রোল রুম রয়েছে সেটা 24 ঘন্টা ওখানে খোলা থাকে এবং সেই কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা জানিয়ে দিই ওই সমুদ্রে যারা নাবিকরা যারা মাছ ধরতে যাচ্ছে তাদেরকে যে এতটা পর্যন্ত যেতে পারো, যে তারপরে তোমরা সাউথে না গিয়ে নর্থ ডাইরেকশন নিয়ে নাও। তো এই টেকনোলজিটা এভাবে আমরা ব্যবহার করেছি মানুষের কল্যাণের জন্য। সুতরাং এটা আশাবাদী যে যেটা ওখানকার কর্তৃপক্ষ ভাবছেন সেটা একদমই সম্ভব, কারণ যে যে অরবিটে স্যাটেলাইটটা আছে সেই ইমেজটা এমনভাবে পাঠিয়ে দেয় এবং একদম স্ক্যান করে নিতে পারে যে 500 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাহু কি বলছেন এ বিষয়ে শুনুন। সাথে কথা হয়েছে অর্ডিনার ডাইরেক্টরের সাথে, তো উনি বললেন যে মানে আমরা বলেছিলাম যে 31 তারিখ বা তারপরে 1 তারিখে, আমি বললাম যে 1 তারিখের পরে কোনো একটা দিন, তো ওনারা জানাবেন বলেছে। মানে না না অনলাইন অনলাইনে কোনো বৈঠক হওয়ার চিন্তা ভাবনা করছেন? না আনসার্টেনিটি কিছু নয়, ডেটটা ফিক্সড কবে করবেন সেটা ওনাদের টিমের সাথে কথা বলবে, আনসার্টেনিটি উনি আসবেন। আপনি কি একাই বৈঠকে থাকবেন নাকি আরও অনেকে বৈঠকে থাকবেন? না আমাদের এখানে একটা টিম থাকবে বৈঠক, তারা পুরো জিনিসটা ঘুরে দেখবেন, একটা ব্লু প্রিন্ট বানাবেন এবং আমরাও তার আগে যদি কোনো ব্লু প্রিন্ট বানাতে পারি সেটাও আমাদের ওনাদের সাথে শেয়ার করবো।